নমস্কার বন্ধুরা বুকেছেন উইথ হেলদি ফুড থেকে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে এখানে দেখতেই পাচ্ছেন আমি বাঁধাকপি নিয়েছি আর এটা দিয়েই আমি আজকে পকোড়া বানাবো আর এই পকোড়াটা শীতের দিনে খেতে খুবই ভালো লাগে আর এই পকোড়াটা ঘরে বসে আপনারা সহজে বানিয়ে নিতে পারেন বাচ্চাদের দিতে পারেন নিজেরাও খেতে পারেন তো আজকে আমি পাতাকপি মানে এই বাঁধাকপির পকোড়াগুলো কী করে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বাঁধাকপিগুলো কুচিয়ে আগেই ধুয়ে নিয়েছি যেটা জল থাকবে না সেজন্য তো এবার আমি দেখিয়ে দেবো আপনাদের তো বন্ধুরা দেখুন এখানে আমি মুসুরি ডাল বেটে নিয়েছি খুব ভালো করে একদম এই যে মিহি করে বেটে নিয়েছি দিয়ে দেবো এবার আমি এর মধ্যে বাঁধাকপিগুলো তো দেখুন এখানে আমি বাঁধাকপিগুলো নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এখানে আছে কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা খুশি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার আমি এটাকে ভালো করে মেখে নেব এবার আমি দিয়ে দেবো এখানে আমি আতপসালের গুঁড়ো নিয়েছি আতপসালের গুঁড়ো দিয়ে দেবো আপনারা চাইলে ময়দাও দিতে পারেন বেসন দিতে পারেন কিন্তু তাতে হবে কি মসমসে হবে না আর হলেও একটু সময় থাকবে আর যদি আপনারা আতর গুঁড়োটা দিয়ে পকোড়াগুলো তৈরি করেন তো অনেক সময় মসমসে থাকবে আর খেতেও ভালো লাগবে এবারে দিয়ে দেবো আমি একটি ডিম এখানে আমি হাসি ডিম নিয়েছি আপনারা চাইলে মুরগির ডিম নিতে পারেন এবারে দিয়ে দেবো আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ পরিমাণ রসুন বাটা হাফ পরিমাণ আদা বাটা এবার আমি ভালোভাবে মেখে নেব তো বন্ধুরা দেখুন এখানে আমার মেখে নাও হয়ে গেছে আর এখানে আপনাদের আবারও বলি মসুরি ডালটা দিয়েছি বেটে এটা স্বাদটা একদম সম্পূর্ণ অন্যরকম লাগে আর খেতে খুব ভাল লাগে এটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন আর চায়ের সাথেও খেতে পারেন তো এটা আমার মেখে নাও হয়ে গেছে এবার আমি ভেজে নেবো পকোড়াগুলো বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবং তেলটাও আমি গরম করতে দিয়ে দিয়েছি তো এখন তেলটা গরম হবে তারপর পকোড়েগুলো ভেজে নেব তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো দিয়ে দেব বন্ধুরা খুব জোরে ভাজা যাবে না বেশ মানে মিডিয়াম পিঠে ভাজতে হবে পকোড়াগুলো তো আমি এগুলো লাল লাল করে ভেজে নেবো সঙ্গে থাকুন আর আজকে রেসিপিটা যদি ভালো লাগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এগুলোকে আমি এখন সব উল্টে দেবো ত' বন্ধুৰ অপকাৰ এটা হৈয়ে গৈছে এইবাৰ আমি তুলি নাবো বন্ধুরা দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে দেখতেও কত সুন্দর হয়েছে আর আবারও বলি প্লিজ প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ স্বপ্ন এরদম মুসমুসে বন্ধুরা খেয়ে দেখার খুব খুব ভালো লাগে খেতে